প্রকৃতির বৈচিত্র্যতা আর সীমাহীন সৌন্দর্যই যুগে যুগে মানব জাতিক বিমল আনন্দ দান করে আহিছে। মানব জাতি নিজ হাতে সৃষ্টি করা অনুপম সৃষ্টিকর্ম আর পরিবেশও প্রকৃতির ওসরত অতি তুচ্ছ। ইয়ার প্রমাণ সময়ে সময়ে মানব জাতিয়ে পাই আহিছে, কিয়নো প্রকৃতি জগৎখনি বিশ্ব নিয়ন্তার অফুরন্ত শক্তি আর সীমাহীন সৌন্দর্যর ভঁড়াল। গতিকে বিচিত্র প্রকৃতির সুরক্ষা অবিহনে মানব প্রজাতিও হব অস্তিত্ববিহীন। মানুষ পরিবেশের উপর নির্ভরশীল, পরিবেশে মানুষের জিয়াই থাকার ভিত্তি রচনা করে। মাটি, পানি, জলবায়ু, উদ্ভিদ, প্রাণী আদি প্রাকৃতিক উপাদানে আমার চারিওফালের সামগ্রিক অবস্থা নিরূপণ করে। এই অবস্থাকে সাধারণত পরিবেশ বলে কোৱা হয়। পরিবেশ পরিবর্তনশীল, প্রাকৃতিক প্রক্রিয়াবোৰৰ লগতে মানুষের স্থিতি বৃদ্ধি আর বিকাশেও পরিবেশের পরিবর্তন সাধন করে। পরিবেশ বুলি কলে আমি আমার চৌপাশের যেখানে ব্যবস্থা সেইখিনিকে আমি বুঝু। আসলতে চৌপাশের ব্যবস্থা বুলি কলে বায়ু, পানি, মাটি আর অন্যান্য যাক বায়োটিক আর নন বায়োটিক এলিমেন্টস আছে গোটেইখিনিকে আমি একেলগে সামরি পেলে আমি আমার পরিবেশ শব্দটির বুলি আমি ব্যাখ্যা করব বিচার বা পরিবেশ বুলি কলে যেটু বুঝু বা যি মানুষে বুঝে সেইটা আমার চৌপাশের যেখানে ব্যবস্থা সেইখিনিকে আমি কোঁ। চৌপাশের ব্যবস্থার ভিতর বায়ু, পানি, মাটি প্রথমতেই আহিব আর তার লগেলগে আহে যে সূর্যর রশ্মি বা পোহর। এইটো বহুতে সাধারণত এড়ি থই যায় কিন্তু পোহরটো এটা ডাঙর একটা উপাদান বুলিয়ে কব লাগিব পরিবেশের। গতি সূর্যর কিরণ বা সূর্যর রশ্মি, সূর্যর তাপ বা বতাহ, বরষুণ এই গোটেইখিনিকে মিলি একটা পরিবেশের সৃষ্টি করে। পৃথিবীর বর্তমান জনসংখ্যা প্রায় 7.3 বিলিয়ন বা 7,300 নিযুত। আজির পর প্রায় 200 বছর পূর্বে পৃথিবীর জনসংখ্যা আছিল প্রায় মাত্র 1,000 নিযুত। অর্থাৎ যা প্রায় 200 বছর ভিতর পৃথিবীর জনসংখ্যা প্রায় 6,300 নিযুত বাড়িল। এনেদরে ক্ষিপ্র হারত বাড়ি অহা জনসংখ্যায় পৃথিবীর পরিবেশের উপর তীব্র হেঁচা দিছে। জনসংখ্যার বিস্ফোরণ আর দ্রুত উদ্যোগীকরণের ফলত বিশ্বত ক্রমান্বয়ে হ্রাস পাব ধরেছে প্রকৃতি প্রদত্ত সম্পদরাজির। অরণ্য ভূমি ধ্বংস করে মানুষে বসতি বিস্তার করেছে। উদ্যোগসমূহের পর নির্গত ধোঁয়া আর কার্বন জাতীয় পদার্থই পরিবেশ বিনষ্ট করেছে। ফলত অরণ্যত বসবাস করা নানা ধরনের জীব জন্তু, চরাই চিরিকটি আদি হ্রাস পাব ধরেছে। অনেক মূল্যবান প্রজাতির গছ গছনি নিঃশেষ হয়ে আহিছে। পরিবেশের উপর প্রভাব বলে যদি কোয়া যায় এইটো এনেকুৱা এটা সময় আছিল যে আমার চৌপাশের আমি আমার যান পরিবেশ যেটু বলে আমি অল্প আগতে মানে ব্যাখ্যা করলো চারিওফালে একটা বেলেন্সিং কন্ডিশনত আছিল, একটা সমতা চারিওফালে আমি দেখা পাইছিলো। কিন্তু যিমানে মানুষের সংখ্যা যেটা যিমানে বাড়ি গল সিমানে প্রকৃতির উপর তার মানুষের যেটু প্রভাব সেইটো লাহে লাহে বাড়ি গল। আমি প্রদূষণ করবলে আরম্ভ করলো, পলিউশনটো মানুষের জনসংখ্যা বৃদ্ধির লগেলগেই সেইটো আরম্ভ হল। আমি প্রকৃতির উপর অন্যান্য যাক ব্যবস্থা সেইবিল ব্যবস্থার উপরও আমি আমার প্রভাব বিস্তার করবলে ধরলো। গছ গছনি কাটি আমি ধ্বংস করবর কারণে পরিবেশ ধ্বংসর একটা
মূল কারণ বলে আমি কো, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধিয়ে পরিবেশের উপর সদায় এক বিরূপ মানে একটা বিরূপ একটা প্রভাব পরিলক্ষিত হওয়া আমি দেখা পাইছো। আর তার ভিতর এইকটা কিন্তু মানে আটাইতকৈ ডাঙর কথাটাই হল যে বায়ু পানি মাটি সমানে আমি ধ্বংস করে গিয়ে আছো প্রদূষণের দ্বারা। বর্ধিত জনসংখ্যার হেঁচা কেবল সমভূমি অঞ্চলতে সীমাবদ্ধ হয়ে থাকা নাই, ই ক্রমে দুর্গম পাহাড়িয়া এলাকাবোৰলৈও সম্প্রসারিত হয়েছে। ফলস্বরূপে পাহাড়িয়া এলাকাবোৰত ভূমিক্ষয় আর ভূমিস্খলনের প্রকোপ বৃদ্ধি পাইছে। ইয়ে সংশ্লিষ্ট ঠাইবোৰৰ উৎপাদিকা শক্তি ক্রমে নিম্নগামী করেছে। অসমত নিয়মীয়াকৈ বানপানী হওয়া নৈপরিয়া এলাকাবোৰত কিছুকাল আগলৈকে জনবসতি প্রায় নাছিল বলিবই পাৰি। বিল খালবোৰৰ পাৰতো জনবসতি আছিল তেনেই হেৰেঙা। সম্প্রতি তেনেধৰণৰ প্রান্তীয় ঠাইবোৰত মানুহৰ বসতি আৰু ক্রিয়াকলাপ বৃদ্ধি পাইছে, বাটপথো সম্প্ৰসাৰিত হৈছে। ইয়াৰ ফলত সেইবোৰ এলেকাত ঘাহনি বননি কমি আহিছে, মাছ পুঠি বন্যপ্রাণীও ক্ষিপ্ৰ হাৰত হ্ৰাস পাবলৈ ধৰিছে। যেতিয়া পাহাড় অঞ্চলত বা তলৰ যেতিয়া সমতল ভূমিত যেতিয়া স্থান পোৱা নাই বা ইয়াৰ ঠাইৰ অভাৱ হৈছে, মানুহবিলাকে সাধাৰণতে কি কৰিছে, পাহাৰ অঞ্চলৰ ওপৰলৈকে উঠি গৈছে, তাত পাহাৰ কাটি বসতি নিজৰ ঘৰ বনাব আৰম্ভ কৰিছে বা কৃষি কাৰ্যটো সেই ভূমি ব্যৱহাৰ কৰিবৰ কাৰণে যত্ন কৰিছে। গতিকে পাহাৰ সেইখিনি কাটি দিয়াৰ ফলত, পাহাৰৰ ওপৰত খনন কাৰ্য চলোৱাৰ ফলত আজি কিমান আমি ল্যান্ডস্লাইড দেখা পাইছো, ভূমিস্খলন দেখা পাইছো, তাত পানীর নাটনি হয়েছে, বিদ্যুতের নাটনি হয়েছে, মানুষের সুবিধা যিমানখিনি পাব লাগে সিমানখিনি সুবিধা পোৱা নাই, তথাপিও এতিয়াও পাহাড়ের যেটা ধ্বংস কার্য কম মানে ক্রমাৎ বৃদ্ধি পাই গৈ আছে। আর এইবিলাকেই হয়েছে পরিবেশ, তার পাহাড় কাটি দিয়ার ফলত বা মানুষের কিছু কার্যর ফলত পাহাড় অঞ্চলত তলৰ যিবিলাক সমতল ভূমি বা নদী তাত সেইবিলাক আহি পৰিব, তাত স্খলনৰ ফলত বা শিল বালি যিবিলাক থাকে সেইবিলাকে তলত পৰিব আৰু সেইবিলাকে এই নৈৰ যিটো বুকুহিত ওপৰলৈ উঠাই অনাত উঠি আহে ক্ৰমাৎ। গতিকে তলত বানপানীৰো সৃষ্টি হোৱা দেখা গৈছে বিভিন্ন মুঠতে দেখা পাইছোঁ। এজাক বৰষুণ হ'লেই যে আমাৰ গুৱাহাটী নগৰীয়েই হওক বা অসমৰ বিভিন্ন অঞ্চলেই হওক বা বিভিন্ন ঠাইত আমি দেখিছোঁ এজাক বরুণের ফলতেই বিভিন্ন অঞ্চল আজি প্লাবিত হওয়া আমি দেখা পাইছো। অনলি তারে একটা কারণ হল যে পাহাড় অঞ্চলত মানুষের বসতি বৃদ্ধি পাইছে আর তাত খনন কার্য বা অন্যান্য কিছু কার্য অতি আর বিশেষক আর তেনেকা ওখ ঠাইটো কিছু নগরীকরণের হয়েছেও আর দ্বিতীয়তে তাত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উদ্যোগীকরণও লাহে লাহে বাড়ি যাওয়া আমি দেখা পাইছো। আমার ওসরতে আমি যদি চাও নর্থ গুয়াহাটির এইবিলাক পাহাড় অঞ্চলত কাটি এক আপু বা হেতা চারিআলি আমি দেখা পাইছো পাহাড় অঞ্চল কাটি প্রায় ধ্বংসই হয়েছে আর সেইবিলাকত বিভিন্ন উদ্যোগ আজি স্থাপন করা হয়েছে। তার ফলত সমতল ভূমিত যে প্লেইন যিখিনি ঠাই এই সমতল ভূমিত তার বিরূপ প্রতিক্রিয়া হওয়া আমি দেখা পাইছো, প্রভাব পড়া আমি দেখা পাইছো। অসমৰ বিভিন্ন প্রান্তর নগর অঞ্চলত থকা সক্রিয় নৈবোৰ বর্তমান মৃতপ্রায়, বিলবোৰৰ অবস্থা অতি পুতৌলগা, নৈ বিলৰ পানী বেয়াকৈ প্ৰদূষিত, ঔদ্যোগিক আৰু নগৰীয় আৱৰ্জনাই নৈ বিলৰ পৰিৱেশ বেয়াকৈ বাধাগ্ৰস্ত কৰিছে। সেয়ে তাৰ মাছ পুঠি আৰু অন্যান্য জলচৰ এতিয়া প্ৰায় দুষ্প্ৰাপ্য। যিমানে মানুষের সংখ্যা বাড়ি গৈছে সিমানেই নগর অঞ্চলত মানুষের বসতি স্থান বাড়ি গৈছে। গতিকে তাত যিমানখিনি ভেকেন্ট প্লেস বা মুক্ত ভূমি আছিলে সেইখিনি মানুহে এনক্রোচ করলে, এনক্রোচ করার ফলত এই যেটো আপুনি কলে যে তাত যিবিলাক নদীর পরিমাণ কমি গৈছে, জান জুৰি কমি গৈছে, নদীত যদি আবর্জনা পেলাই থাকো আমি অলপ আগ এতিয়াই আমার ধরা হয়েছে যে আমি গোটেই গভর্নমেন্টের ফলেরপ্রাই হোক বা বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানেই হোক যে পলিথিন ব্যবহার করব না, এই পলিথিনে আমার গুয়াহাটি শহরের কথা যদি কও
ঘৰলৈ নৈৰ ভৱিষ্যত এই পলিথিনৰ পৰাই, নলা নৰ্দমাৰ পৰা যিমান যায় পলিথিনবিলাকে কি কৰিছে, এটা নদী লাহে লাহে মৃতপ্ৰায় অৱস্থালৈ লৈ গৈ আছে। ভাৰতবৰ্ষত এনেকুৱা অসংখ্য নৈ আছে যিবিলাক মানুহৰ কুকাৰ্যৰ বাবেই আজি মৃতপ্ৰায়। অসমত তেনেকুৱা বহুতকেইটা নদী, প্ৰায় 17খন তেনেকুৱা নৈ আমি আমাৰ নিজৰ ভুলৰ কাৰণে, নিজৰ যিবিলাক কুকাৰ্য, নিজৰ যিবিলাক বিজ্ঞানসন্মত নোহোৱা যিবিলাক কাৰ্য, এই কাৰ্যবিলাকৰ বাবেই আমাৰ বহু উপনৈ আজি মৃতপ্ৰায় অৱস্থাত গৈছে। আমি ভৰলুক দেখি আছোঁ, কিন্তু এনেকুৱা ভৰলুৰ নিচিনা আৰু বহু প্ৰায় 17টামান নদী আমাৰ অসমতেই মৃতপ্ৰায় আজি। সৃষ্টিৰ পাতনিৰ পৰাই পৃথিৱীত মানুহে অৰণ্য আৰু হাবি বননিক আশ্ৰয় কৰিয়েই জীৱন নিৰ্বাহ কৰি আহিছে। কিছু বছৰ আগলৈকে আমাৰ ৰাজ্যখনৰ বেছিভাগ ঠাইয়েই বন বননিৰে ভৰি আছিল। গছ গছনিৰে পাহাৰবোৰ বা অৰণ্যবোৰ সেউজীয়া হৈ আছিল। নৈ, বিল আদি জলাশয়বোৰে ৰাজ্যখনৰ প্ৰাকৃতিক শোভা বঢ়াইছিল। অৰণ্যৰ বেছিভাগ ঠাই নানা প্ৰজাতিৰ চৰাই চিৰিকটিয়ে মুখৰিত কৰি আছিল। চৰাইৰ কলৰৱেৰে বিল খালবোৰ সৰব হৈ আছিল। বনাঞ্চলবোৰ জাতিষ্কাৰ হৈ আছিল বনৰীয়া ফল ফুল আদিৰে। জীৱ জন্তুৰ বেছিভাগেই যিহেতু হাবিত বাস কৰে, গতিকে অৰণ্যসমূহেই হ'ল জীৱ জন্তুৰ আশ্ৰয়স্থল। বৰ্তমান সময়ত পৰিস্থিতিৰ ব্যাপক পৰিৱৰ্তন ঘটিছে। সকলোতে কম বেছি পৰিমাণে বৰ্ধিত জনসংখ্যাৰ নেতিবাচক চাপ পৰিছে। বেছিভাগ ঠাইতে বন্যপ্ৰাণীয়ে সিহঁতৰ প্ৰাকৃতিক আৱাসস্থলী হেৰুৱাইছে। খাদ্যৰ সন্ধানত সিহঁতে মানুহৰ বসতি প্ৰধান অঞ্চলসমূহত প্ৰৱেশ কৰিবলৈ বাধ্য হৈছে। তাৰ ফলত সম্প্ৰতি মানুহৰ লগত বন্যপ্ৰাণীৰ সংঘাত অভাৱনীয়ভাৱে বাঢ়িছে। এৰিয়াটোত প্ৰভাৱ পেলাইছে, এটাটো হ'ল আপোনাৰ বায়'ডাইভাৰ্চিটি লছ, আমাৰ যিটো জৈৱ বৈচিত্ৰ, এইটো জৈৱ বৈচিত্ৰ বহুত পৰিমাণে সংকুচিত হৈছে আৰু কমি গৈছে। আৰু দ্বিতীয়টো কথা হ'ল আমাৰ যিটো জৈৱ বৈচিত্ৰ, আমাৰ যিটো ৱেডাৰ, যিটো বতৰৰ পৰিৱৰ্তনতো যথেষ্টখিনি প্ৰভাৱ পেলাইছে। আৰু ইয়াত আৰু তিনি নম্বৰ পইণ্টটো হয় আমাৰ ধৰক জৈৱ বৈচিত্ৰৰ লগতে আপোনাৰ বনানী ধ্বংস হ'লে আমাৰ যিটো বায়ুমণ্ডলৰ যিটো অক্সিজেনৰ এয়াৰ ব্ৰেথিং যিটো, গতিকে সেই অক্সিজেনৰ মাত্ৰাটোত আমাৰ ইমবেলেঞ্চ হৈ যায়। অক্সিজেন, কাৰ্বন ডাইঅক্সাইড, যিটো গ্ল'বেল ৱাৰ্মিং বা পলিউশ্যন জাতীয় এয়াৰ পলিউশ্যন, ৱাটাৰ পলিউশ্যন, এইবিলাক বস্তুৰ ওপৰত বিশেষকৈ প্ৰভাৱ পেলায়। আৰু আৰু যিটো আপোনাৰ মেইন এলিফেণ্ট কনফ্লিক্ট আজিকালি যিটো বাঢ়িছে আমাৰ এৰিয়াবিলাকত, এইটো মেইনলি আমাৰ ইয়াৰ এই এৰিয়াবিলাকত একমাত্ৰ হেবিটেট লছ, মানে বনৰী ধ্বংসৰ ফলতে এইবিলাক আমি আজিকালি ফেচ কৰিব লগা হৈছোঁ, যিবিলাক আমি সততে তাৰ কাৰণে আজিকালি বেলেগকৈ এটা হাতী মানুহৰ সংঘাতৰ কাৰণে আমি এটা টীম ৰেডি কৰিব লগা হয়, আমাৰ প্ৰকৃতি সংৰক্ষণৰ লগত হাতী মানুহৰ সংঘাত। গতিকে এই বনৰী ধ্বংস বিশেষকৈ জৈৱ বৈচিত্ৰৰ ধ্বংসৰ লগতে হাতী মানুহৰ সংঘাতো এই এৰিয়াটোত বৃদ্ধি কৰিছে। ভাৰতৰ দৰিদ্ৰতা আৰু বনাঞ্চল ধ্বংসৰ মাজতো এক ওতঃপ্ৰোত সম্বন্ধ আছে। বনাঞ্চলৰ ওচৰে পাজৰে বসবাস কৰা মানুহখিনিয়ে বনাঞ্চলসমূহক তেওঁলোকৰ জীৱিকাৰ মূল হিচাপে গণ্য কৰে, যাৰ ফলত মধ্যভোগী, চোৰাং ব্যৱসায় আদিয়ে সহজতে এই লোকসকলৰ ওপৰত নিৰ্ভৰ কৰিয়েই বনাঞ্চলৰ লুণ্ঠনৰ পথ প্ৰশস্ত কৰিবলৈ সক্ষম হয়। মানুহৰ ক্ৰমবৰ্ধমান আৰু বিচিত্ৰ ক্ৰিয়াকলাপ, বিশেষকৈ বননি ধ্বংসকাৰ্যই পৰিৱেশৰ ওপৰত নানা প্ৰভাৱ পেলাইছে। আমাৰ এই অঞ্চলটোত প্ৰধান যিটো আমাৰ ইয়াত চেলেঞ্জেছ বুলি ক'ম, ইয়াত প্ৰধান চেলেঞ্জেছ হয় এটা, প্ৰথম হ'ল আপোনাৰ ইলিগেল ফেলিং আৰু দুই নম্বৰ হ'ল এনক্ৰোচমেণ্ট।
সো ইলিগেল ফেলিঙৰ কাৰণে আমি ৰেগুলাৰ পেট্ৰলিং কৰি আছোঁ, আগৰ পৰা ৰেগুলাৰ পেট্ৰলিং চলি আছে, এতিয়া আমি ইণ্টেনচিভ পেট্ৰলিং কৰি আছোঁ আৰু কৰাৰ লগতে আমি অলপ কঠোৰ হৈছোঁ। বিশেষকৈ যিবিলাক মানুহ বনধ্বংসৰ লগত জড়িত সেইবিলাকক আমি সোনকালে আইডেণ্টিফাই কৰি আৰু তেওঁলোকক এৰেষ্ট কৰি পেলাই আমি আদালতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। বননি ধ্বংসৰ পৰিৱেশৰ ওপৰত এক নম্বৰ কথাটো হ'ল আমি যি অক্সিজেন পাওঁ এই অক্সিজেন আমি নিজে তৈয়াৰ কৰিব নোৱাৰোঁ। ই আমি এই অক্সিজেনৰ কাৰণে যিটো অন্যান্য সকলো জীৱ জন্তুৰ কাৰণে অক্সিজেন অপৰিহাৰ্য আৰু এই অপৰিহাৰ্য গেছখিনি সালোক সংশ্লেষণ প্ৰক্ৰিয়াৰ দ্বাৰা সেউজীয়া উদ্ভিদেহে তৈয়াৰ কৰিব পাৰে। সেউজীয়া উদ্ভিদবিলাক কাটি দিয়াৰ ফলত জানিয়েই হওক বা অজানিতেই হওক কাটি দিয়াৰ ফলত এই অক্সিজেনৰ পৰিমাণ ক্ৰমাৎ বৃদ্ধি পাই গৈছে আৰু এই সেউজীয়া গছ গছনিয়ে অক্সিজেন তৈয়াৰ কৰিবৰ সময়ত বায়ুমণ্ডলৰ পৰা কাৰ্বন ডাই অক্সাইড গ্ৰহণ কৰে আৰু বায়ুত থকা জলীয় বাষ্প আৰু সূৰ্য তাপত কাৰ্বহাইড্ৰেটছ আৰু অক্সিজেন তৈয়াৰ কৰে। গতিকে এই যেতিয়া গছ গছনিয়ে কাটি দিয়া ফলত এই কাৰ্বন ডাই অক্সাইড যিটো আমি চিংক বুলি কওঁ গছ গছনিৰ কাৰণে সেই কাৰ্বন ডাই অক্সাইডৰ পৰিমাণ প্ৰকৃতিত বাঢ়ি গৈছে বা চাৰিওফালে পৰিৱেশত বাঢ়ি গৈছে, যাৰ ফলত আজি আমি এই যিটো গোলকীয় উষ্ণতা বৃদ্ধিৰ এটা ডাঙৰ কাৰণ হ'ল কাৰ্বন ডাই অক্সাইড। আৰু এই কাৰ্বন ডাই অক্সাইডৰ পৰিমাণ বৃদ্ধি হোৱাৰ ফলত আমাৰ বায়ুমণ্ডলত এটা বিৰূপ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে। আজি আমি জলবায়ুৰ পৰিৱৰ্তন দেখা পাইছোঁ আৰু বিভিন্ন ধৰণে আমি প্ৰভাৱিত হৈছোঁ। বননি ধ্বংসই কেৱল যে বন্যপ্ৰাণীৰ আৱাসভূমি সংকুচিত কৰিছে এনে নহয়, এই প্ৰক্ৰিয়াই ভূমি ক্ষয় ত্বৰান্বিত কৰি মাটিৰ উৰ্বৰা শক্তিও যথেষ্ট পৰিমাণে হ্ৰাস কৰিছে। লগতে মূল্যৱান ঔষধি উদ্ভিদ প্ৰজাতিৰ বহুতকে বিলুপ্তিৰ পথলৈ ঠেলি দিছে। বননি ধ্বংসই বায়ুমণ্ডলৰ ওপৰতো প্ৰত্যক্ষ প্ৰভাৱ পেলাইছে। স্বাভাৱিক অৱস্থাত উদ্ভিদৰ সবল স্থিতিয়ে বায়ুমণ্ডলৰ প্ৰাকৃতিক ভাৰসাম্য ৰক্ষা কৰাত সহায় কৰে। বায়ুমণ্ডলত কাৰ্বন ডাই অক্সাইডৰ দৰে সেউজ গৃহ গেছৰ পৰিমাণ বাঢ়ি গৈ গোলকীয় উত্তাপ বৃদ্ধিৰ লেখীয়া সমস্যাৰ সৃষ্টি কৰিছে। তাৰো অন্যতম প্ৰধান কাৰক হৈছে ব্যাপক হাৰত চলি থকা বননি ধ্বংস। মূলত প্ৰাকৃতিক পৰিৱেশৰ ভেটিতেই মানুহে নিজৰ সকলো ধৰণৰ বিকাশ সাব্যস্ত কৰি আহিছে। জীয়াই থকাৰ লগতে বিকাশৰ বাবে আৱশ্যকীয় প্ৰায়বোৰ সম্পদেই মানুহে প্ৰকৃতিৰ পৰা আহৰণ কৰে। বায়ুমণ্ডলত এক নম্বৰ হ'ল যে কাৰ্বন ডাই অক্সাইডৰ পৰিমাণ বাঢ়ি গৈছে। আমি যদি চাওঁ গুৱাহাটীত, আমি যদি জালুকবাৰী অঞ্চলত যদি দেখা পাওঁ অলপমান ঠাণ্ডা, কিন্তু যদি ফাঁচী বজাৰৰ পৰা আমি জি এছ ৰোডত যদি গৈ থকা আমি বেছি গৰম অনুভৱ কৰোঁ, কাৰণ তাত কাৰ্বন ডাই অক্সাইডৰ পৰিমাণ বাঢ়ি গৈছে, অক্সিজেনৰ পৰিমাণ কমি গৈছে আৰু এইকাৰণেই হৈছে যে তাত গছ গছনিৰ অভাৱ। দুই নম্বৰতে হৈছে যে এই জলবায়ু, এই গছ গছনিবিলাকে জলবায়ুৰ এটা সমতা ৰক্ষা কৰাৰ ক্ষেত্ৰত ই এটা ডাঙৰ প্ৰভাৱ পেলায়, সমতা ৰক্ষা কৰে। আৰু তাতকৈও ডাঙৰ কথা হ'ল যে এই গছ গছনিয়ে বা সেউজীয়া উদ্ভিদে বা অৰণ্য এখনত ই বন্যপ্ৰাণীবিলাকক সুৰক্ষা কৰি ৰাখে, তাৰ হেবিটেট, ই প্ৰপাৰ হেবিটেট এটা পায়, বসতি স্থান সিহঁতে পায়। কিন্তু সেই যিহেতু বনাঞ্চল কাটি দিয়া গ'ল, সেইকাৰণে আজি আমি ক'ব পাৰিছোঁ হাতী বা তেনেকুৱা বন্যা যিবিলাক হিংস্ৰ প্ৰাণী বা বন্য জন্তু সেইবিলাক ওলাই আহিছে আৰু মানুহৰ ওপৰত বা বিভিন্ন জনাঞ্চলত ইহঁতে প্ৰভাৱ বিস্তাৰ কৰিছে, বা তাত কেতিয়াবা আমি মানুহৰ মৃত্যু হোৱাও আমি গম পাইছোঁ, বাতৰি কাকতেই হওক বা আমি টিভিত এনেকুৱা আমি দেখিছোঁ। আৰু এটা কথা যে এই এনেকুৱা কিছুমান উদ্ভিদ আছে যিবিলাক উদ্ভিদে সেই অঞ্চলটোত প্ৰদূষণ হৈছেনে নাই তাৰ ইণ্ডিকেশ্যন দিয়ে, এই যে পলিউশ্যন ইণ্ডিকেটৰ্ছ বুলি কোৱা হয়। গতিকে সেইবিলাক ধ্বংস কৰি দিয়াৰ ফলত যে আমি এটা নগৰ অঞ্চলত বা এটা ইণ্ডাষ্ট্ৰিয়েল অঞ্চলত কেনেধৰণৰ প্ৰদূষণ হৈছে বা হোৱা নাই আমি সেইটোৰে আমি গম পাব পাৰোঁ। কিন্তু বনাঞ্চল বা তেনেকুৱা সেউজীয়া উদ্ভিদবিলাক ধ্বংস কৰি দিয়াৰ ফলত এনেকুৱা অনুযায়ীবিলাক ইনফৰ্মেশ্যন, নেচাৰেল যিবিলাক প্ৰচেছ সেইবিলাক বহুতো ব্যাঘাত হোৱা
আমি দেখা পাইছো। বর্তমান অবশ্যে সাম্প্রতিক কালত ঘটা জনসংখ্যা বৃদ্ধির বিপরীতে ক্ষিপ্র হারত প্রাকৃতিক সম্পদ হ্রাস পাই অহার প্রতি লক্ষ্য রাখি পৃথিবীর মানুষ আজি সংরক্ষণের বাটেরে বাদ বুলিবলৈ বাধ্য হয়েছে। সুপরিকল্পিতভাবে পরিবেশক সুরক্ষা দিব নোৱাৰিলে ভবিষ্যতে মানব সমাজের লগতে অন্যান্য প্রাণীর পক্ষেও যে পৃথিবীত বর্তি থাকাটো সম্ভব নহব সেই কথাই মানুষক উদ্বিগ্ন করে তুলিছে। জনসংখ্যা বৃদ্ধি হওয়ার লগে আমার বনাঞ্চলত মানে আমার বনাঞ্চল সাধারণতে হয় সফট টার্গেট, কারণ বনাঞ্চল আমার অপেন, আমি এজ এ কনসিডার করো অপেন ট্রেজারি, গতি তাত কোনো আমার ফেন্সিং না থাকে বা এরিয়াবিল ইমান ডর থাকে। এটা মোর লহারঘাট বনাঞ্চলী কার্যালয়ের আন্ডার 7,440 হেক্টর মাটি আছে, গতি ইমানখিনি মাটি আমি ফেন্সিং দি বা আমি তেনেকে করাটো সম্ভব নহয়। গতি মানুষের কারণে সফট টার্গেট হল আমার বনাঞ্চল, সেটা আমি রোধ করব যাতে আমার ফ্রেশ যে এনক্রোচমেন্ট হয়েছে এটা যে ফ্রেশ এনক্রোচমেন্ট নহয় সেটাই আমি ইয়াত প্রচেষ্টা চলাই আছো। বর্তমান সময়ত আমি বন সংরক্ষণের উপর মনোনিবেশ করব লাগিব। বন সংরক্ষণ এটি মহৎ কার্য, মানুষ জীব জন্তুর বাবে লাগতিয়াল অসংখ্য বস্তু আমি দেখি থকা পাহাড় পর্বত অরণ্যতে পাও, গতিকে ইয়াক সংরক্ষণ করাত অধিক মনোনিবেশ করাটো অত্যন্ত জরুরি। জীবর জন্ম প্রতিপালন আর বংশ বৃদ্ধির বাবে অরণ্য এখন ঘরের নিচিনা, এই বনাঞ্চলবর যে অতি মূল্যবান বর্তমান আমি ভাবি চার প্রয়োজন, কারণ বিভিন্ন প্রকারের উদ্ভিদ আর প্রাণীর বাসভূমি এই অরণ্যই। এই অরণ্য জীব জন্তুর খাদ্য শৃঙ্খল অটুট করাত সহায় করে। তদুপরি অরণ্যত জন্মা বহু গছ গছনিয়ে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস শোষণ করে বায়ুমণ্ডল বিশুদ্ধ করে রাখে। বন সংরক্ষণের প্রথম কারণ হল বন হয়েছে এটা মানব সভ্যতা বা সকলের ক্ষেত্রতে জীব জগতের কারণে বনাঞ্চল এইটো অত্যন্ত জরুরি। এক নম্বরে হল যে অক্সিজেনের কথা তো মই কলো, সেই অকল যেবিলাক সেউজীয়া উদ্ভিদ, সেউজীয়া উদ্ভিদবিলাকেহে অক্সিজেন তৈয়ার করিব পারে, আমি তৈয়ার করি কোনো জীবই তৈয়ার করিব নোৱাৰে। আর এই অক্সিজেন তৈয়ার করিবৰ সময়ত কার্বন ডাই অক্সাইডৰ প্রয়োজন, সেউজীয়া উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড লয় অক্সিজেন এৰি দে আর সেই প্রক্রিয়াটোৰ নামে হৈছে আলোকসংশ্লেষণ বা ফটোসিন্থেসিস প্রক্রিয়া। যদি আমার গছ গছনি যদি না থাকে, বনাঞ্চল না থাকে, এই অক্সিজেন ডেভেলপড নহব, অক্সিজেন আমি নাপাম। আর এনেকা একটা পরিবেশ আমি যদি অক্সিজেনে যদি নাপাও, হাউ ক্যান আই সার্ভাইভ? ইট উইল বি এ কুয়েশন টু দ্য হিউম্যান সিভিলাইজেশন ফর দেয়ার সার্ভাইভেল। গতি এই অক্সিজেনটো বিশেষকে অক্সিজেন আর রিমুভেল অফ কার্বন ডাই অক্সাইড এই মানে যাতে যাতে এক্সেস হব নোৱাৰে, যাতে গ্লোবেল ওয়ার্মিংটো তাত কমি থাকে বা ওয়ার্মিং সিচুয়েশন নহয়, কার্বন ডাই অক্সাইড যাতে গছ গছনি বেশিকে লব পারে আর অক্সিজেন আমি সাফিসিয়েন্ট অক্সিজেন পাব পারো, এইটি হচ্ছে এক নম্বর কথা। এই বনাঞ্চল কিয় আমি রাখি সংরক্ষণ করব লাগে। দুই নম্বরতে আমার নিত্য ব্যবহার্য বহুতো সামগ্রী ঔষধরপর আরম্ভ করে মানুষক বা অন্য জীব জন্তুক যিমানখিনি লাগে খাদ্যবস্তুরপর আরম্ভ করে আমি বনাঞ্চলের উপরতেই নির্ভরশীল। গতি এই বনাঞ্চলেরপরাই আমি যিমানে বায়োডাইভার্সিটির পরিমাণ যিমানে বাড়ি যায় সেই সিমানেই আমার মানব বা অন্য জীব জন্তুর কারণে মানুষকে ধরি অন্যান্য জীব জন্তুর কারণে একটু মঙ্গলময় হব। আর যিমানে ধ্বংস করে যজ্ঞ চলি থাকিব সিমানেই আমার কারণেই অসুবিধা হব। সৃষ্টির পাতনিরপরাই পৃথিবীত মানুষে অরণ্য আর হাবি বননিক আশ্রয় করিয়ে জীবন নির্বাহ করে আছে, গতিকে বর্তমান অরণ্য সম্পর্কে সজাগতা জনসাধারণের মাজত গড়ি তোলাটো অতি প্রয়োজনীয়। আমার আমার এইটু আমি মই এইটু কম যে বৃক্ষরোপণটো আছে, বৃক্ষরোপণ আমি সবেই কই থাকো, কিন্তু আমার যেবিলা সংরক্ষিত বনাঞ্চল আছে, সংরক্ষিত বনাঞ্চলে যদি অবৈধ গছ কটাটো যদি বন্ধ হয় অসময়, আর যদি যেবিলাক আমার রোড সাইড প্লান্টেশন আছে সেই প্লান্টেশনবিলাক যদি আমি অলপ মনোযোগ দিও, তেতিয়া আমার অসমত যথেষ্টখিনি আমি সুফল হম আর আমার ফরেস্ট কভারটো যথেষ্টখিনি বাহিব। সংরক্ষণে সম্পদের ব্যবহার বন্ধ করাটো নবুঝায়,
ভৱিষ্যতৰ কথা মনত ৰাখি ন্যায়সংগতভাৱে সম্পদৰ ব্যৱহাৰ কৰাটোৱেই সংৰক্ষণৰ প্ৰকৃত অৰ্থ। আমাৰ এই পৃথিৱীখনক বহুপযোগী কৰি ৰাখিবলৈ হলে পৰিকল্পিত সংৰক্ষণ ব্যৱস্থাৰ বাহিৰে আজি আৰু অন্য বিকল্প নাই। পৰিৱেশ সংৰক্ষণৰ ক্ষেত্ৰত নিৰ্দিষ্ট কিছুমান নিয়ম আছে, সেই নিয়ম কিন্তু মানি চলিব লাগিব। সেই নিয়মখিনি আমাৰ বেলেগ 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 গভৰ্ণমেণ্টৰ ক্ষেত্ৰত বেলেগ বেলেগ হ'ব পাৰে। ভাৰতবৰ্ষৰ ক্ষেত্ৰত প্ৰকৃতি সুৰক্ষাৰ ক্ষেত্ৰত কিছুমান এজেঞ্চি কিছুমান আছে, গভৰ্ণমেণ্ট কিছুমান বিভাগেই আছে টু কনজাৰ্ভ। এটা হ'ল যে এইটো কি বুলি IUCN কনজাৰ্ভেশ্যন, গোটেই এইটো ইণ্টাৰনেশ্যনেল। তাৰপিছত আৰু আমাৰ অসমতো আছে, যেনেকৈ বন সুৰক্ষা বা এনেকুৱা কিছুমান সুৰক্ষাৰ কাৰণে প্ৰকৃতি সুৰক্ষা, আৰু কিছুমান NGO কিছুমানে বহুত এনেকুৱা স্বেচ্ছাসেৱী অনুষ্ঠান আছে। সম্প্ৰতি পৃথিৱীত পৰিৱেশৰ বাঢ়ি অহা সমস্যা আৰু সম্পদৰ ওপৰত লক্ষ্য ৰাখি আমি যিকোনো ত্যাগৰ বিনিময়ত আমাৰ পৰিৱেশক সুৰক্ষা দিব লাগিব।